মাত্র $20 মিলিয়ন ট্রাম্পের জেরুজালেম ঘোষণা, গোপন সকল তথ্য ফাঁস। মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে কথা হচ্ছিল অনেকদিন ধরেই। রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI ও CIA। সেই সূত্রে বেরিয়ে এসেছে নতুন এক চাঞ্চল্যকর তথ্য। সাবেক ইসরায়েলি ব্যবসায়ী ও ক্যাসিডি বিলিয়নার শেলডন জে অ্যাডেলসন ট্রাম্পের নির্বাচনী ফান্ডে দান করেন $20 মিলিয়ন। তিনি ট্রাম্পকে এ অর্থ প্রদান করেন মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের অঙ্গীকারের বিনিময়ে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, অ্যাডেলসন ও যুক্তরাষ্ট্রের ইহুদিরা জানত ট্রাম্প অবশ্যই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করবে। নিউ ইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী, প্রেসিডেন্ট হওয়ার পর অ্যাডেলসন সহ অন্যান্য ইহুদি সহায়তাকারীরা ট্রাম্পকে যথাযথ সম্ভব দ্রুততার সময়ে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার জন্য চাপ দিতে থাকে। তবে ট্রাম্পের জামাতা কুশনার আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমঝোতা করা পর্যন্ত ইসরায়েলকে অপেক্ষা করার পরামর্শ দেন। প্রবন্ধের ভাষ্য অনুযায়ী, অ্যাডেলসন প্রকাশ্যেই ট্রাম্পকে চাপ দিতে থাকে। এমনকি ট্রাম্পের সঙ্গে একটি কূটনৈতিক ভোজসভায় অ্যাডেলসন বিষয়টি অবতারণা করেন। সাবেক এই ইসরায়েলি ব্যবসায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ আত্মীয় বলে পরিচিত। জাতীয় নির্বাচনে সে তার ক্যাসিনোকে নেতানিয়াহুর পক্ষে ব্যবহার করে। অ্যাডেলসন ট্রাম্পকে মার্চ 2016 এর মধ্যে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা দেওয়ার সময় বেঁধে দেন, কিন্তু জামাতা কুশনার ও পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পরামর্শে ট্রাম্প এতদিন বিলম্ব করেন। নিউ ইয়র্ক টাইমসের ভাষায়, বেলফোর ঘোষণার পর ইসরায়েল আরেক রাজনৈতিক বিজয় অর্থের বিনিময়ে কিনে নিল। আপনাদের কি মতামত কমেন্টে জানান। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।